কেউ মারা গেলে মিলাদ ও খাওয়ার অনুষ্ঠান করা যাবে কিনা ভাইরা মানুষ মারা যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য দোয়া করতে হবে আর যেই লোক মারা গেছে তার আত্মীয় স্বজন যারা আছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে এলাকাবাসী খাওয়াইতে হবে এটা হলো সুন্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন তোমরা অমুকের জন্য তার পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করো কারণ তারা প্রিয়জন হারিয়ে মন খারাপ তাদের রান্নাবাড়া করার মতো মানসিকতা নাই এজন্য যে মারা গেছে তার পরিবারের লোক যারা জীবিত আছে তাদেরকে বরং এলাকাবাসী খাওয়াইতে হবে এটা হলো কি সুন্নাত আমাদের দেশে খাওয়ায় সব এলাকায় খাওয়ায় একটু হলো একদিন দুই দিন দুই চার বেলা হলো খানা পাঠায় যে বেচারা মরে গেছে আশেপাশ থেকে অন্যান্য ঘরের লোকেরা প্রতিবেশীরা খাবার পাঠায় প্রথম দুই দিন চার দিন বা দুই চার বেলা খানা খাওয়ানোর পর এরপরে ওই চল্লিশ নম্বর দিনে সুদে আসলে সব একসাথে উঠায় নেয় ঠিক না ভাই ঠিক খাওয়ায় চার বেলা তিন বেলা হয়তো তাদের পাঁচজন সাতজনের খানা দেয় এরপরে পুরো এলাকাবাসী গরু জবাই করে খায় না খাওয়াইলে আবার বলে কি ছেলে মেয়ে রেখে গেছে কাউকে একটু হাতও ধোয়াইলো না কাউকে একটু দুটা ভাতও খাওয়াইলো না এটা বলে কি বলে না ভাইরা মা খুবই খারাপ একটা বিষয় মনে রাখবেন মাকসাদে শরিয়ার খেলাফ কাজ শরিয়ত যা চাচ্ছে এটা তার উল্টাটা চাচ্ছে ওই লোকগুলো তাদের প্রিয়জন হারায় তাদের মন খারাপ হয়েছে আপনারা এলাকাবাসী তাদের কাছ থেকে খানা দাবি করেন কিরে ভাই খানা তো দাবি করে মানুষ সুখের সময় বিয়ে করে নতুন বউ ঘরে তুলে আনছো একটা আস্ত মেয়ে নিয়ে আসছো আরেকজনের খুশির চোটে এবার সবারে অলিমা খাওয়াও ঠিক না তোমাকে আল্লাহ একটা ছেলে দিছে মেয়ে দিছে খুশির চোটে আকিকা খাওয়াও ছেলেটা পাস করছে পরীক্ষা চাকরি পাইছে খুশির চোটে মানুষের মিষ্টি খাওয়াও তাহলে এই খাওয়া খায়ের ব্যাপারটা তো আনন্দের সময় হয় ঠিক কিনা তা আপনার বাবা মারা গেছেন আপনার মা মারা গেছেন আপনি এলাকাবাসীকে খাওয়াচ্ছেন বা খাওয়াবেন তার মানে আপনি খুশি যে বুড়া মরছে যাক আমি খুশি এই জন্য সবাই খাওয়াইলাম ব্যাপারটা এরকম হয়ে গেল না ভাইরা আমার এটা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের থেকে আসছে আমাদের সমাজে আপনাদেরকে আমি বিভিন্ন জায়গায় বলি আপনারা গুগলে শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন শ্রাদ্ধ তালিব্যেশ রফালা আকার দয়ের পিঠে বড় ধ শ্রাদ্ধ লিখে সার্চ দিবেন সবার হাতে হাতে মোবাইল আস এরপরে সার্চ রেজাল্ট আসার পর দেখবেন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন তাদের আপনার বিভিন্ন ব্লগস ইত্যাদিতে দেখবেন যে শ্রাদ্ধ সম্পর্কে বিস্তারিত লেখা আছে এটা হলো হিন্দু ধর্মাবলম্বী ভাইরা তারা মনে করে তাদের চিন্তাধারা এটা তাদের বিশ্বাস তারা আল্লাহর সাথে বুঝে বেড়াবে তারা মনে করে যে কোনো মানুষ মারা গেলে তার পক্ষ থেকে আত্মীয় স্বজন এলাকাবাসীকে খানা না খাওয়াইলে ওই লোকরে স্বর্গে খানা দেওয়া হয় না এই জন্য তারা এটা করে তো ওইটা কিভাবে জানি আমাদের মুসলমানদের মধ্যে ঢুকে গেছে আমরা এটাকে সওয়াবের কাজ মনে করে এই খরচের খাবার তারপরে যায়া জিয়াফত এই চল্লিশা মিলাদ নানা নামে আমরা করি মৃত ব্যক্তির তরফ থেকে দান করা যায় খানাও দান করা যায় কিন্তু তার জন্য কোনো দিন নির্ধারিত যেমন একদম দরাবাধা করার নির্ধারণ করে এটা করতেই হবে এলাকার মানুষকে খাওয়াইতে হবে এরকমটি মনে করা যাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাওয়ার পরে মানুষ মারা যাওয়ার পরে যদি জিয়াফত খাওয়ানো খরচের খাওয়া খানা খাওয়ানো তারপর আর কি বলে জানি বিভিন্ন নাম আছে না আপনাদের এলাকায় কি বলে এটারে চল্লিশা সাত দিনা তিন দিনা যাই হোক এই যে নাম দেয় এগুলো যদি করাটা ইসলামে থাকতো তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর দুনিয়ার ইতিহাসের সবচেয়ে বড় জিয়াফত হইত কি বলেন মদিনাতে সাহাবিরা বহু উট জবাই করে মানুষ খাওয়াইতো ঠিক না কিন্তু কোনো জাল হাদিসও পাওয়া যায় না যে আমাদের নবীজির মৃত্যুর পর ওফাতের পর তিনি দুনিয়া থেকে যাওয়ার পর সাহাবা একরাম পুরা মদিনাবাসীকে বা নিজেরা গরু জবাই করে খাইছেন এরকম কোনো কাজ করছেন বলে কোনো জাল হাদিসও পাওয়া তাহলে আমরা কোত্থেকে পাইলাম এটা অতএব এগুলোর বিরুদ্ধে আমরা সোচ্চার হব তো ইনশাআল্লাহ আপনি আপনার মৃত মা বাবার তরফ থেকে একজন গরিব মানুষ তার বাড়িতে টিউব অয়েল নেই মাশাআল্লাহ আপনি সেখানে একটা টিউব অয়েল গেড়ে দেন একজন গরিব মানুষ তার বাসায় আপনি এক বস্তা চাল কিনে দেন আপনি একটা মাদ্রাসাতে কোন নির্মাণের কাজ চলে সাদকায় জারিয়ামূলক কাজ এটা সবচেয়ে দরকারি সেখানে আপনি কয়টা ইট কিনে দেন দুই বস্তা সিমেন্ট কিনে দেন একটু রড কিনে দেন কিছু টাকা কিনে দেন টাকা দেন মসজিদের মধ্যে কিছু
সদকা জারিয়ামূলক খাতে দান করেন, এরকম কিছু করেন যেটা দীর্ঘদিন টিকে থাকবে, এর সব তিনি পেতে থাকবেন। একটা ফলদার গাছ লাগান মৃত বাবার তরফ থেকে, যে এই গাছের যত ফল হবে, ফসল হবে, ছায়া হবে, এখান থেকে মানুষ খাবে, পোকামাকড় খাবে, যত প্রাণী আল্লাহর খাবে এবং উপকৃত হবে, এর সব তিনি পেতে থাকবেন আল্লাহ। এটার সবটা আমি তার উদ্দেশ্যে করছি। সদকা জারিয়ামূলক কিছু করেন, এটা হলো সুন্দর। সেগুলোর খোঁজ খবর নাই, দেখা যায় ওই চল্লিশ দিন, তিন দিন, সাত দিন, কুলখানি, অমুকখানি, তমুকখানি, নিজেরা জিয়াফত খাওয়ার যত ধান্দাবাজি আমরা করি, ঠিক না ভাই? ঠিক। নাম হয় গরিবের খানা। কিসের গরিব? গরিবরে বলে তোমরা ফাঁকে থাক, দূরে বয়, চেয়ারম্যান সাহেব আসছে, খেয়ে যাক আগে, ঠিক না ভাই? ঠিক। এই সমস্ত অনুষ্ঠান এমন সুন্দর করে সাজায় গোজায় করে, এটা তো কোনো মানুষ মরা বাড়ি বোঝা যায় না, মনে হয় কোনো বিয়ের অনুষ্ঠান। আল্লাহ তালা আমাদেরকে হেদায়ত দান করো। আবার কোন কোন এলাকা মৃত ব্যক্তির যে পরিত্যক্ত সম্পদ ওইটা দিয়ে এই অনুষ্ঠান করে, সেটা তো আরো নাজায়েজ কথা, কারণ মৃত ব্যক্তি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তার সম্পদের মালিক আর সে নাই। এখন কে মালিক হয়েছে? সব ছেলে মেয়ে ওয়ারিসরা হয়েছে। ওইটা দিয়ে আপনি কোনো কাহিনী মন গড়া করতে এমনিও পারবেন না। বাংলাদেশে যদি আকারে বেদাত সবচেয়ে বড় কোনটা এটা বের করার চেষ্টা করা হয়, তো আমার মনে হয় সবচেয়ে বড় বেদাত যেটা বাংলাদেশে আকারে সব জায়গায় আছে, এটা হলো এটা। অনেক মানুষ নিজেও জানে যে এটা বেদাত বা এটা ইসলামে নাই, তারপরেও করতে বাধ্য হয়, কারণ না করলে এলাকার মানুষ দুর্নাম করে, বলে যে না এই ছেলে মেয়েগুলো মানুষ না, বাপটা মরে গেল, মাটা মরে গেল, কাউকে দুটা ভাতও খাওয়ায়নি। এই কথার ভয়ে অনেকে এটা করে। আপনারা একটু খেয়াল করে দেখেন তো, আপনাদের এলাকায় হুজুররা কয়জনে এটা করে একটু খেয়াল করে দেখেন তো। আপনার ইমাম সাহেবের বাপ্মা মারা যাওয়ার পর এরকম জিয়াফত দিয়া খাওয়া এরকম কয়জন আছে বাইর করেন তো দেখি। অথচ পাঁচক্ত নামাজ আপনিও পড়েন, ইমাম সাহেবও পড়ে, তাহলে বোঝা গেল এখানে একটু ভেজাল আছে। আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করো। এরপরে প্রশ্ন হলো, মৃত বাবা মার জন্য সন্তান কিছু দান করলে বাবা মা কবরে কি সওয়াব পৌঁছাবে? অবশ্যই বাবা মার কবরে সওয়াব পৌঁছাবে ইনশাআল্লাহ, যদি হালাল টাকা থেকে বাবা মার তরফ থেকে দান করেন। বাবা মা এবং আপনার স্বামী কিংবা স্ত্রী কিংবা ভাই বোন বন্ধু বান্ধব দাদা দাদি যে কোনো মৃত মানুষ, মৃত মুসলমান, তার পক্ষ থেকে যদি আপনি কিছু দান করেন যে আল্লাহ এই দশটা টাকা আমি দান করলাম এই কাজে, একজন গরিবকে আমি দান করলাম, একটা মাদ্রাসা আমি দিলাম, একটা মসজিদে দিলাম, একটা ওয়াজ মাহফিলে দিলাম, একটা অভাবী মানুষের অভাব দূর করার জন্য দিলাম, যে কোনো ভালো কাজে দিলাম, আল্লাহ তোমাকে খুশি করার জন্য দিয়েছি, এটার যে সওয়াবটা হবে এটা আমি চাই না, এটা আমার বাবাকে, মাকে, স্ত্রীকে, স্বামীকে, ভাইকে, বোনকে, দাদাকে, দাদিকে, নানিকে, নানাকে, যিনি মারা গেছেন আল্লাহ অমুককে আমি এটা দান করছি, এটা সওয়াবটা তার অ্যাকাউন্টে দিয়েন, ইনশাআল্লাহ এটার সওয়াব তিনি পাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কুয়া আছে, এটা আমি দান করতে চাই আমার মায়ের তরফ থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ তুমি করতে পারো। অতএব বোঝা গেল মৃত মানুষের পক্ষ থেকে দান করলে মৃত মানুষের সওয়াব হয়, উপকার হয়, যদি তাদের উদ্দেশ্য হয় এবং হালাল টাকা থেকে হয়।